যাদের বাজেট 15,000 টাকার মধ্যে, অর্থাৎ 15,000 এবং 15,000-এর নিচে, তাদের জন্য আজকের এই ভিডিও। যারা এই বাজেটের মধ্যে একটা ভালো ফোন খুঁজছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই দেখা জরুরি যে এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা আপনার জন্য একটা বেটার, ভালো পারফরমেন্স করে। তো আমাদের এক হাতে রয়েছে, অর্থাৎ বাম হাতে রয়েছে ইনফিনিক্সের হট 30। এই ফোনটা কিন্তু 15,000 টাকায় 4 GB, 128 GB, এবং সেটার প্রসেসরও কিন্তু হাই রেঞ্জের প্রসেসর। ক্যামেরা টোটাল দিক থেকে এবং গর্জিয়াস লুক সব দিক থেকে কিন্তু বেটার। আর পাশাপাশি ডান হাতে রয়েছে বেনকোর s1 Pro, এটা কিন্তু লাভা কোম্পানি, সবাই জানেন যে এটাও 15,000 টাকা। এবং এই ফোনটার লুকিংটাও কিন্তু খুবই বেস্ট কোয়ালিটিতে করে দিয়েছে এবং প্রসেসরও কিন্তু হাই কোয়ালিটির করে দিয়েছে, সেই ক্ষেত্রে এই ফোনটাও কিন্তু বেস্ট। তাহলে আমরা দুইটা ফোনই যদি 15,000 টাকায় বেস্ট হয়, তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে এবং কোন ফোনটা বেশি দ্রুত কাজ করবে? আর এর জন্য আপনাদের কী করা উচিত? অবশ্যই এই দুইটা ফোনের স্পিড টেস্ট দেখা উচিত। অবশ্যই না টেনে ফুল ভিডিও দেখবেন যে কোন কাজগুলো দ্রুত করে এবং কোন ফোনটা বেশি তাড়াতাড়ি ফাস্ট কাজ করে। এবং দুইটা ফোনই কিন্তু টাইপ সিতে করে দিয়েছে এবং ফাস্ট চার্জিংয়ের সাথে। আর মেইন হয়েছে যে আমরা দুইটা ফোনের স্পিড টেস্ট দেবো, সেই ক্ষেত্রে আমরা প্রথমে আগে দুইটা ফোন ওপেন করবো যে কোন ফোনটা দ্রুত কাজ করে এবং তাড়াতাড়ি ওপেন হয়। সেক্ষেত্রে আমরা দুইটা ফোনই একসাথে ওপেন করে দিয়েছি, দেখা যাক কোন ফোনটা তাড়াতাড়ি আসে। আমরা কিন্তু একসাথেই ওপেন করে দিয়েছিলাম এবং দুইটা ফোনের মধ্যে স্পিড টেস্ট শুরু হয়ে গেছে, দেখবো যে কোন ফোনটা তাড়াতাড়ি কাজ করে এবং দ্রুত ওপেন হয়। দুইটা ফোনে কিন্তু কাজ করছে এবং আমার মনে হচ্ছে বেনকো কিন্তু এক ধাপ পাড়ি দিয়েছে অলরেডি। আর এর আগেও কিন্তু আমরা একটা স্পিড টেস্ট দিয়েছিলাম গতকালকে এই টেকনোর সাথে, সেখানেও কিন্তু পাওয়ারের দিক থেকে কিন্তু বেনকো খুবই তাড়াতাড়ি ওপেন হয়েছিল, আজকে কিন্তু সেটাই হয়েছে। যদিও চাপ দিতে 1 সেকেন্ড কি হাফ সেকেন্ড কম বেশি হতে পারে একসাথে চাপ দিতে, কিন্তু ওপেন কিন্তু এত কম বেশি হবে না যে হাফ মিনিট 1 মিনিট এরকম। তো ফাস্ট দিক কিন্তু যেটা বেশি তাড়াতাড়ি ওপেন হয় সেটা কিন্তু পাওয়ারের দিক থেকে ফাস্ট, কারণ প্রথমে আমরা ওপেন করব, ওপেন করতেই যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা বুঝি যে এই ফোনটা কিন্তু অ্যাপসগুলো অনেক ভার এবং আসতে দেরি করে। তো ইনফিনিক্স একটু দেরি করছে, তো এইমাত্র কিন্তু কাজ শুরু করে দিয়েছে প্রায় 1 মিনিট, আমার মনে হয় যে 1 মিনিটের মতোই সময় নিয়েছে। আর এখন পর্যন্ত কিন্তু নর্মাল মোডে আসে নাই, মনে হচ্ছে যে একটু দেরি করবে। ওয়াও, চলে আসছে। তো আমরা দেখলাম মনে হয় 1 মিনিট দেরি করে ফেলেছে এবং সমস্যা নাই, পাওয়ারটা যেহেতু ফাস্ট হয়েছে, এখানে কিন্তু ওপেনের দিক থেকে বেনকোই ওপেন হয়েছে এবং তাড়াতাড়ি কাজ করেছে। আরও কিছু কাজ তো রয়েছে, আমরা শুধু পাওয়ারের দিক দেখবো না, কিছু অ্যাপস গেমস এগুলো কিন্তু রয়েছে বরাবরের মতো, আমরা কিন্তু এগুলো নিয়েও কাজ করব। তো নর্মাল মোডে কিন্তু এখনও আসে নাই, দেখা যাক। আমরা কিন্তু কিছু অ্যাপস এবং গেমস নামিয়ে রেখেছি এবং এগুলো দিয়ে আমরা স্পিড টেস্ট দেবো। আর দুইটা ফোনই কিন্তু একই ওয়াইফাই আন্ডারে রয়েছে এবং একসাথে কিন্তু আমরা ওপেন করে দিয়েছি, দেখি কোন ফোনটা দ্রুত কাজ করে এবং তাড়াতাড়ি ওপেন হয়। দুইটার ভিতরে চলছে ফাইট, দেখা যাক কোন ফোনটা বেস্ট। তো আমাদের মনে হয় বেনকো কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর অনেকখানি কিন্তু ভরাট হয়ে গেছে এবং এটা কিন্তু কেবল এইমাত্র শুরু হলো, দেখা যাক। ওয়াও, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আপনারা দেখছেন যে আমি কিন্তু একসাথে কাজ করেছিলাম এবং একই সাথে কিন্তু চাপ দিয়েছিলাম, সেই ক্ষেত্রে 5 সেকেন্ড কম বেশি হয়ে গেছে। দুইটা ফোনই কিন্তু গেমিং চিপসেটে তৈরি, আমার বাম হাতে রয়েছে ইনফিনিক্সের হট 30, এটা কিন্তু মিডিয়াটেকের হ্যালো G88 চিপসেট দিয়েছে, এবং আমার ডান হাতে যেটা রয়েছে অর্থাৎ ডান পাশে সেটা কিন্তু রয়েছে আপনার ইউনোসকের T606 এবং দুইটাই মিডিয়াটেকের, ইউনোসকের একটা আর একটা রয়েছে মিডিয়াটেকের হ্যালো সিরিজের। হট 30টা হ্যালো সিরিজের এবং যেটা বেনকো রয়েছে ওটা কিন্তু ইউনোসকের। তো এই ক্ষেত্রে এই গেমটাতে কিন্তু আমরা দেখলাম যে ইনফিনিক্সটা ওপেন হয়েছে আগে এবং বেনকোটা একটু লেট করেছে, এটা কিন্তু অফলাইন গেম। তো বুঝলাম যে এখানে এটাতে কিন্তু ফাস্ট হয়েছে ইনফিনিক্স এবং আগের যে গেমটা দিয়েছিলাম ওটাতে কিন্তু বেনকো ফাস্ট হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ইনফিনিক্স এবং বেনকোর মধ্যে কিন্তু কম বেশি তো থাকতেই পারে। সেই ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাপস এইটাতে চালু হচ্ছে, কিছু অ্যাপস ওইটাতে চালু হচ্ছে, আর এটাও কিন্তু অফলাইন গেম। সেই ক্ষেত্রে দেখলাম ইনফিনিক্সের হট 30 কিন্তু অলরেডি অনেকখানি গেছে এবং এটাও কিন্তু কম যাচ্ছে না, পাশাপাশি মনে হচ্ছে 1 সেকেন্ড কম বেশি হবে এটা।
এটা কিন্তু এক সেকেন্ডই কম বেশি হয়েছে। এক সেকেন্ড আসলে আমরা ধরছি না, কারণ এক সেকেন্ড তারপরেও খুব কম বেশি না, এটা আসলে বড় জোর অফলাইন গেম, একটু কম বেশি হতে পারে। তো দেখা যাক, আরও কাজ কিন্তু রয়েছে, আমরা আরও তো দেখবো, অনেকগুলো কাজ আমাদের রয়েছে হাতে। এখানে আমরা টিকটক টিকটক দেখবো, এখানে টিকটক, দেখা যাক কোনটা আগে ফার্স্ট হয় এবং কোনটা আগে চলে আসে। আমাদের এখানে একটু কিছু কাজ বাকি রয়েছিল, সেটা করা হয়নি। আমরা আবার দ্বিতীয়বার রিপিট করব, কারণ ওটাতে কিন্তু ওপেন হতে চেয়েছিল, কিন্তু আমরা একটু কিছু কাজ বাকি ছিল যার কারণে কিন্তু হয় নাই। আমরা বুঝতে পারি নাই যে কোন ফোনটা তাড়াতাড়ি কাজ করবে, সেই ক্ষেত্রে আমাদের আবার রিপিট করতে হবে। তো আমরা আবারও রিপিট করে দেব, দেখা যাক। এটা কিন্তু অনলাইন, সবাই জানেন টিকটক কিন্তু অনলাইন ছাড়া চলে না। অর্থাৎ আপনার কি মনে হয়, মনে হয় দেরি হয়েছে, দেরি হয় নাই? সেই ক্ষেত্রে দুইটা সমানই আছে, একই সাথে কাজ করেছে, এবং আমরা দেখলাম যে প্রায় দুইটা একই সঙ্গে কিন্তু ওপেন হয়েছে। আর টিকটক অর্থাৎ ওইটাতের দিক দিয়ে কিন্তু দুইটা সমানই রয়েছে। আর কিছু গেমস রয়েছে, সেটা আমরা দেখব। সাবওয়ে সাফার, এটা কিন্তু আমরা করে দিয়েছি, দেখা যাক কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে এবং তাড়াতাড়ি ওপেন হয়। কাজ কিন্তু করছে দুইটাই সমানে সমানে, কিছু অ্যাপস কিছু কম বেশি কিন্তু হয়েই থাকে, সেক্ষেত্রে এরকমই হয়েছে যে এবারও কিন্তু এটা হট থার্ডে ওপেন হয়েছে, এবং কিছু কাজে কিন্তু বেনকো ওপেন হয়েছে, এবং কিছু কাজে কিন্তু ইনফিনিক্সের হট থার্টি ওপেন হয়েছে। সেই ক্ষেত্রে আমরা বুঝবো কি যে মোটামুটি বাজার চেঞ্জের মধ্যে দুইটা ফোনই একটা ভালো হাই রেঞ্জের মধ্যে রয়েছে, এবং আমরা জানি যে দামটাও কিন্তু এক করে দিয়েছে, 15,000 টাকা, এবং দুইটা ফোন কিন্তু দুইটা ব্র্যান্ডের। আর সেই ক্ষেত্রে কোন ফোনটা আপনার জন্য বেটার হবে আপনি নিজেই চয়েস করে নেবেন। তো আরও কিছু কাজ রয়েছে, আমরা ইউটিউব কিন্তু কাজ করব, কারণ যেহেতু এটা অনলাইন, ইউটিউবে কোন ফোনটা দ্রুত কাজ করে সেটা কিন্তু অবশ্যই আমরা দেখব। আমার মনে হয় এটা একটুখানি আগে এসেছে, কিন্তু এইটা কিন্তু আসলে আমরা আবার রিপিট দেবো, কারণ ওইটুক যে কম বেশি হয়েছে সেটা কিন্তু আসলে বোঝার মতো না। তাই আমরা দ্বিতীয়বার আবারও রিপিট দিচ্ছি, যে দেখা যাক এবার কী করে, দেখা যাক এবার কী করে। আমরা কিন্তু আবার দিয়ে দিয়েছি, তো মনে হচ্ছিলো যে প্রায় সেম একই সাথে এসেছে, এবং খুব কম বেশি না, মোটামুটি হাই রেঞ্জেই রয়েছে, দুইটা ফোনই কিন্তু তাড়াতাড়ি কাজ করছিলো, এবং আমাদের মনে হয়েছিলো যে দুইটা ফোনই খুব দ্রুত কাজ করছিলো, এবং দুইটা ফোনেরই কিন্তু ক্যামেরা হাই রেজুলেশনে রয়েছে। এবং আমরা জানি যে যেটা বেনকো রয়েছে, এইটা বেনকো ডান হাতে, এটা কিন্তু 64 মেগাপিক্সেল ক্যামেরা, এবং ক্যামেরা কিন্তু খুবই সুন্দর করে দিয়েছে, এখানে লেখাই আছে 64 মেগাপিক্সেল। আর ইনফিনিক্সে যেটা রয়েছে এটা কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সেক্ষেত্রে ক্যামেরার দিক থেকে, পাওয়ারের দিক থেকে বেনকো একটু বেশি ক্যামেরা করে দিয়েছে, এবং যেটা ইনফিনিক্স এটা 50 মেগাপিক্সেল। কিন্তু দুইটার ক্যামেরাই কিন্তু ওয়াসাম, আমি ছবি উঠিয়ে দেখেছিলাম, খুবই ভালো কাজ করছিলো দুইটা। তো আপনাদেরকে আমি একটা এই দুইটা ফোনের একটা ক্যামেরার রেজুলেশনটা চেক করাবো, এবং ওটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে আপনার বাজেট রেঞ্জের মধ্যে, অর্থাৎ 15,000 টাকার মধ্যে কোন ফোনটা বেটার ভালো মনে হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং যারা ভিডিওটাকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।